মুম্বাই বৈঠকে গঠিত বিরোধী আইএনডিআইএ জোটের কোঅর্ডিনেশন কমিটি বা সমন্বয় দল বিরোধী জোটের তৃতীয় বৈঠকে শুক্রবার 14 সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠন করে বিরোধী দলগুলো। শরদ পাওয়ার, কেসি বেনুগোপালের সঙ্গে এই কমিটিতে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাঘব চড্ডার। দলের মধ্যে সমন্বয় রক্ষায় 14 সদস্যের এই কমিটির কাজ শুক্রবার বৈঠক শেষে জানান শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। তিনি ঘোষণা করেন এই কোঅর্ডিনেশন কমিটির 13 সদস্যের নাম। বিরোধী জোটের ছাতারতলায় থাকা জাতীয় থেকে আঞ্চলিক সব দলের সদস্যরাই জায়গা পেয়েছেন এই কমিটিতে। সিপিএম এর একজনের নাম পরে ঘোষিত হবে বলেও জানান সঞ্জয় রাউত। তালিকায় রয়েছেন কেসি বেনুগোপাল কংগ্রেস থেকে, এনসিপি থেকে রয়েছেন শরদ পাওয়ার, আরজেডি থেকে তেজস্বী যাদব, আম আদমি পার্টি থেকে রাঘব চড্ডা, তৃণমূল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি থেকে জাভেদ আলী খান, জেডিইউ থেকে লালন সিং, ডি রাজা রয়েছেন সিপিআই থেকে, ওমর আবদুল্লাহ এনসি থেকে, মেহবুবা মুফতিও রয়েছেন এই তালিকায়। এম কে স্টালিন ডিএমকে, হেমন্ত সোরেন জেএমএম, সঞ্জয় রাউত শিবসেনা। শুধু কোঅর্ডিনেশনই নয়, জোটের ক্যাম্পেন কমিটির নামও ঘোষণা হয়েছে মুম্বাই বৈঠকে। 12 সদস্যের এই ক্যাম্পেন কমিটিতে রয়েছেন রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের মন্ত্রী কিরণময় নন্দ, জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা, এনসিপি নেতা পিসি চাকো, কংগ্রেসের গুরদীপ সিং সাপ্পল সহ অন্যান্যরা। এক নজরে এই ক্যাম্পেন কমিটি। গুরদীপ সিং সাপ্পল জাতীয় কংগ্রেস, সঞ্জয় ঝা জেডিইউ, অনিল দেশাই শিবসেনা, সঞ্জয় যাদব আরজেডি, পিসি চাকো এনসিপি, চম্পাই সোরেন জেএমএম, কিরণময় নন্দ সমাজবাদী পার্টি, সঞ্জয় সিং আপ, অরুণ কুমার সিপিএম, বিনয় বিশ্বম সিপিআই, অবসরপ্রাপ্ত বিচারপতি হাসনাইন মাসুদি ন্যাশনাল কনফারেন্স, প্রাক্তন সাংসদ শহীদ সিদ্দিকী। বিরোধী আইএনডিআইএ জোটের তৃতীয় বৈঠকের পর আশাবাদী বিরোধী দলের নেতারা, এমনটাই সংবাদ মাধ্যমকে জানান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আমাদের 3 নম্বর বৈঠক ক্রমেই শক্তিশালী হচ্ছে বিরোধী জোট, আমরা যত এগোচ্ছি বিরোধীরা ঘাবড়ে যাচ্ছে, এভাবে নাম না করে বিজেপিকে আক্রমণ করেন উদ্ধব ঠাকরে। আজ তিসরি মিটিং সম্পন্ন হুই আর দিন ব দিন ইন্ডিয়া মজবুত হতে যা রা হে, ইয়ে বাত ভি সচ হে কি জেসে জেসে হাম করিব আতে যা রহে হে, এক কদম 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 আগে বড়তে যা রহে হে, তো ইন্ডিয়া কে বিরোধী দল মে ঘবরাট হো রই হে। পহলে হমে পুছা যা রা থা কি বিপক্ষ কি একজুট, আর উসি বক্ত হমনে কাহা থা কি বিপক্ষ কি একজুট মে নহীঁ মানতা, হম সারে লোক দেশপ্রেমী হ্যাঁ আর হমারি একতা দেশপ্রেমীও কি একতা হ্যাঁ, আর হমনে আমারে অ্যালায়েন্স কা জো নাম লিয়া হ্যাঁ ইন্ডিয়া, তো আব ইন্ডিয়া কে বিপক্ষ ইন্ডিয়া কে বিরোধী জো হ্যাঁ আপ সবই জানতে ও কোন হ্যাঁ। আজ কি মিটিং মে অচ্ছি চর্চা হুই, অচ্ছে ডিসিশন লিয়ে গে। তৃতীয় বৈঠকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব, তবে দুজনেই গত 2 দিন বৈঠকে অংশ নিয়েছেন বলে জানান সঞ্জয় রাউত। এ প্রসঙ্গে উল্লেখ্য, পাটনার বৈঠকে 16টি বিরোধী দল উপস্থিত ছিল, বেঙ্গালুরুর বৈঠকে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 26, আর মুম্বাইয়ে যোগ দিয়েছিল 28টি বিরোধী দল বলে খবর জানা গিয়েছে। এই বিরোধী জোটের পরবর্তী বৈঠক দিল্লিতে হওয়ার সম্ভাবনা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে সেই ইঙ্গিত দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।